श्री सरस्वती विजयते गौरीयगोष्ठीपति वन्दे गुरुपदद्वन्द्वं भक्तबिन्दसमन्नितं श्रीचैतन्यप्रभुं वन्दे नित्यानन्दसहोदितम्

याद क्लिपातम हंग वंदे परमानंद माधवम वृंदा वही तुलसी पिया वही केशव सचishna भक्ति भरे देवी सत्यवत्तोई नमो नमो नारायणो नमस्कृत्तो नरुण चयव नरोत्तम देवें स्वरस्वति व्यासम् ततोजयो मुदिरे সংকীর্তনে কৃষ্ণ কথ উপদেশ গৌরী অপত্রস্য প্রকাশনীচ সদানুরক্ত গুরু ভক্তিযুক্ত ভক্তি प्रमोद अक्ष जगोदरন ধैर्यम সদা পরিভবগ্ন भविষ্ট দূহম তেথাส পদম শিববিরঞ্চনুতম শরণ্য ভেত্তুহীপ বন্দে মহাপুষ তে চরপল্লবনখ চন্দমি ছটায় বিসুজিত গববধু সুদর্শ পূর্ণাগর সারমূর সারাধিক মি ক श्री कृष्ण चैतन्य कृष्णचैतन्य प्रभुनता नंद श्रीअद्वैतवदर शिव सदी गौरभक्तबिंद श्रीकृष्णचैतन्य प्रभुनता नंद श्रीअद्वैतवदर गौरा गौरभक्तबिंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे হরে রাম হরে রাম 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 হরে 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 আজানলম্বিত ভুজৌ কণকাবদাত ശങ്കীর্তনৈ কবিতরু கமলায়তাক্ষম বিশাম্বরু দিগবরু যুগধর্মপালউ बंदे जगत प्रिय करो करुणा अवतारो हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, 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 राम हरे आजानुलंबित तो भुजौ कन का संकीर्तनिकरु कमलायुताक्ष विषाम भर द्विजर युगधर्म पालौ वंदे जगत प्रिय करु करुणाभतारू हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 नमः मिगंगे तव पाद पंकजम सुरा सुरैर् वंदितो दिब्बरूपम भक्तिं च मुक्तिं च ददासि नितं भावानुरूपे सदा नरानम् गङ्गातरङ्गरमणीयजटकलापं गौरीनिरन्तरविभूषी त्वमभागं नारायणप्रियमनोङ्गमदापहारं वरानुसीपुरवती भज वीष्यनाथं वागीषजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदयसंवित् त्वं निसिङ्गमहं भजे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, राम, राम पितार्तकरणानिशनिशयान नानामनोरथ धिया क्षणभग्ननिद्रा दैव देवा ऋषयोऽपि प्रसंग विमुखा इह प्रसंग विमुखा इह अहम संसरन्ति अहं नापितार्तकरणानिशयान

পরমাংশ জগৎগুরু জানিয়েছেন জগতে যে এই বিভিন্ন রকম দুঃখ কষ্ট এগুলো দেখা যায় এগুলো মায়াদেবী ভগবানের আদেশে সাজিয়ে রেখেছেন এই সমস্ত দুঃখ কষ্টগুলো ভুগতে ভুগতে কদাপি যদি জীবের কোনো চেতনার উন্মেষ হয় এই কারণে তিনি এগুলো সাজিয়ে রেখেছেন ভগবানের ইচ্ছে নয় জীব সংসারের আগুনে ঝাঁপ দিক কিন্তু জীবের এটা স্বতন্ত্র ইচ্ছা তাই জন্য তারা এই আগুনেতে ঝাঁপ দিচ্ছে এর মধ্যে ভগবানের কিছু করবার নাই ভগবান চাইছেন না ওবা জানাচ্ছেন এই যে বিচিত্র এই সংসার সাজিয়ে রেখেছেন সুখ দুঃখ বিভিন্ন কষ্ট এতে ভগবান বলতে চাইছেন তোরা কেন ইচ্ছে করে এই কষ্টেতে ঝাঁপ দিলি আগুনে আমি তো তাদের বলি নাই এই জগতের যে দুঃখ কষ্টগুলো এগুলো তো অপ্রয়োজনীয় এগুলো প্রয়োজন তো নেই এগুলো তো কোনো প্রয়োজনই নেই এটা বোঝাবার জন্য প্রভুপাত বলছেন এই দুঃখ কষ্ট সাজিয়ে রেখে মায়াদেবী ভগবানের ইচ্ছা সাজিয়ে রেখেছেন যাতে এই অনন্ত ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে কোনো সময় যদি জীবের চেতনার একটু উন্মেষ হয় তাহলে এই চিরকালের মতো একটা সমাধান পাওয়া যাবে একদিকে চিরকালের মতো একটা সমাধান আরেক দিকে এই জড়জগতের একটা আনন্দ উৎসব চলছে একদিকে জড়জগতের এক খোলা আনন্দ আনন্দের ফোয়ারা চলছে আর আরেকদিকে নিত্যকালের জন্য একটা সমাধান এই দুটোর মাঝখানে ততঃস্থা জীব বিরাজমান রয়েছেন যদি তাদের ইচ্ছা হয় মায়ার কেন মায়ার আকর্ষণ অত্যন্ত প্রবল মায়ার আকর্ষণ অত্যন্ত প্রবল মায়ারে করিয়া জয় ছাড়ানো না যায় সাধুগুরু কীভাবে না দেখি উপায়। প্রবল আকর্ষণ চারিদিকে দেখা যাচ্ছে কামিনী কাঞ্জ এই ছাড়া যায় এ কখনো ছাড়া যায় কোনো বোকার কথা নাকি আবার আরেকদিকে নিত্য আনন্দময় জগৎ যেখানের আনন্দটা দুদিনের আনন্দ নয় এই আনন্দটা ফুরিয়ে যাওয়ার আনন্দ নয় একদিকে আরেকদিকে প্রবল আনন্দ মায়াদেবীর বিভিন্ন বিচিত্র এ জগতে সাজিয়ে রেখেছেন এ দুটোর মাঝখানে জীব পড়ে খাবি খাচ্ছে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না কী করলে ভালো হয় কিন্তু যদি শুদ্ধ গুরুবৈষ্ণবের সঙ্গে তার কপালগুণে কপালগুলো বললাম কেন প্রপাত বলছেন যদি মনে করুন আমরা সাধু সঙ্গ পেলাম যদি মনে করুন আমরা সাধুসঙ্গ পেলাম তাহলে জেনে রাখবেন এই সাধুসঙ্গ পাইয়ে দেওয়ার মূলে ভগবান রয়েছেন ভগবান সাধুসঙ্গ পাইয়ে দেন গায়ের জোরে টাকার বলে সাধুসঙ্গ হয় না সাধুকে পাওয়া যায় না যদি মনে করুন আমরা সাধুসঙ্গ পেলাম তাহলে জেনে রাখবেন সেই সাধুসঙ্গ পাইয়ে দেওয়ার মালিক কিন্তু ভগবান নিজে প্রভুপাত এ কথা আমাদের জানিয়েছেন কালকে আলোচনা প্রসঙ্গে প্রভুপাদের কথা বলেছিলাম সেখানে বলা হয়েছিল আমি আমার এই দুটো পদ শব্দ উত্তম পুরুষের কথা ব্যাকরণে উত্তম পুরুষ মধ্যম পুরুষ এগুলো সব আছে এটা উত্তম পুরুষের কথা আর এই উত্তম পুরুষের সঙ্গে পুরুষোত্তম ভগবানের নিত্য সম্বন্ধ আছে এটা আবিষ্কার করতে না পারলে তাহলে প্রীতি বলে প্রীতি প্রীতি ভালোবাসা প্রীতি বলে যে একটা শব্দ আছে এটা বিথা হয়ে যায় প্রীতি বলে যে একটা কথা আছে এটার কোনো অর্থ থাকে না কালকে প্রমাণ করার চেষ্টা করেছিলাম যে যত কিছু যত জীব আছে একে অপরের সঙ্গে যত ভালোবাসা আছে সব কিছুর মূলে ভগবান হৃদয়তে বিরাজমান জীবাত্মা আছে বলে জীবাত্মা আছে বলে আত্মা আছে বলে চিন্ময় আত্মা আছেন তার সঙ্গে ভগবানও বিরাজমান আত্মা কেবল একা নাই আমাদের হৃদয়তে আমাদের যে জীবাত্মা একা নেই ওর সঙ্গে নিত্য বিরাজমান রয়েছে নিত্য সখা নিত্য বন্ধু ভগবান পরমাত্মা রূপে হৃদয়তে বিরাজমান রয়েছেন আমাকে বৃন্দাবনে বড় বড় পণ্ডিতরা এইসব প্রশ্নগুলো করেন করেছিলেন যদি বলেন উপনিষদের কথা পরমাত্মা কখনো জীবাত্মাকে ছেড়ে দেয় না নিত্যকালের বান্ধব অনন্তকাল ধরে এ বন্ধুত্ব আছে কালি জীবের আবিষ্কার করার অপেক্ষা কিন্তু নিত্যকাল এই বন্ধুত্ব আছে ভগবান কখনোই জীবাত্মাকে একা ফেলে পালিয়ে যান না যে কোনো বিপদে আপদে সবসময় ভগবান রয়েছেন কিন্তু এটা বদ্ধজীব বুঝতে পারে না উপলব্ধি করতে পারে না যদি মন্দ কর্মের ফলে জীবাত্মাকে নরকে যেতে হয় তখন কি ভগবান তাকে ছেড়ে দেবেন তখনও ছাড়বেন তাহলে কি ভগবান নরকে যান ভগবান জীবাত্মাকে ছাড়েন না হসপিটালে কোনো এক রোগী ভর্তি রয়েছে কোনো এক বন্ধু যদি কোনো মা বন্ধু বা কেউ যদি তাকে দেখতে যান তাতে কি আমরা ধরে নেবো সেই লোকটা অসুস্থ তাহলে ভগবান জীবাত্মাকে তা ছাড়বেন না বলে জীবাত্মাকে ছেড়ে দেন না ওই জন্য অতি কষ্টের মধ্যেও জীবাত্মা রয়েছেন তখন ভগবান বলেন এই যে কষ্টগুলো তুই পাচ্ছি এগুলো তো দরকার ছিল না আমি তো বলেছিলাম আমার কাছে আয় আমার কথা শুনলি না এখন এই কষ্টের মধ্যে রয়েছে আমি তো তোকে এই কষ্টগুলো দিই নাই কষ্টগুলো তুই নিজে নিজে ডেকে এনেছিস ভগবান কারোর কর্মফলের উপর হস্তক্ষেপ করেন না ভগবান কারুর কর্মফলের উপর হস্তক্ষেপ করেন না ভগবান বলেন আমি তো তোদের কর্মফলে হস্তক্ষেপ করব না আমি কেউ বলিনি ভালো কাজ কর মন্দ কাজ কর কোনোটাই আমি বলিনি আমি ভালো কাজ করতে বলি আবার মন্দ কাজ করতেও বলি আমি বলেছি ভজন কর আমার কাছে আয় কেন ভালো কাজেও বন্ধন আছে মন্দ কাজে তো বন্ধন আছেই পুণ্য সুখের ধাম না তার নাম পুণ্য আমাকে বন্ধনে ফাঁসাবে পাপ তো আমাকে বন্ধনে ফাঁসিয়েই দিয়েছে তাহলে এগুলো ভগবান এই তাকে তার এই কষ্ট থেকে ফেরে পালিয়ে যান এটা হয় তার মানেই নয় ভগবান ওই জীবাত্মাকে বন্ধু তাকে ছেড়ে পালিয়ে যাচ্ছেন না তার মানে ভগবানেরও নরকবাস হচ্ছে এটা হতে পারে ভগবানের যদি বিচার করে দেখা যায় অনন্ত ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা ধুলিকণার মধ্যে ভগবান রয়েছেন অনন্ত ব্রহ্মাণ্ডের সমস্ত ধূলিকণা সমস্ত জায়গায় ভগবান রয়েছেন যার জন্য একটা খাম্বার ভেতর থেকে প্রহ্লাদের বাক্যটাকে সত্য করার জন্য নৃসিংহদেব বেরিয়ে আস তাহলে ভগবান সর্বত্র রয়েছে ভগবান কোনো জায়গায় যেখানে নোংরা কর্ম হচ্ছে সেখানে ভগবান নেই সেটাও হতে পারে না কেন ভগবানের থেকে পালাবার তো কোনো রাস্তা নেই ভগবান তো ভেতরে বসে রয়েছে ভগবান তো ভেতরেই বসে রয়েছে কোথায় পালাবে কোনো লুকিয়ে কোনো কাজ করার কোনো তো রাস্তা নেই আমি যে গোপনে একটা খারাপ কাজ করে দেবো ভগবান তো দেখছে কম্পিউটারে যেমন যতগুলো কাজ করব সঙ্গে সঙ্গে দু মিনিট বাদ বাদ আমাকে সেফ বটন টিপতে হবে সেভ টাইপ করে টক সেভ বটন মানে হলো আমি যে কাজটা করছি ওটা সেভ হয়ে গেল আর যদি তা না করি যদি উড়ে যায় কোনো ব্যাপার তাহলে আমি সব কাজ আবার সব নষ্ট সেরকম জীবাত্মা যা যা কিছু করে এখানে সেলফ রেকর্ডিং নিজে নিজে রেকর্ডিং হয়ে যায় এর কাউকে লাগে না এমনি এমনি ভগবান দেখছেন রেকর্ডিং হয়ে যায় এটা আলেয়ার মতো যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম ভাগবতের সেখানে বলছেন বিষয়ের পেছনে আলেয়ার পেছনে সমস্ত জীব দৌড়াচ্ছে মানা করলেও শুনবে না সমস্ত আলেয়ার পেছনে দৌড়াচ্ছে তাদের মানা করলেও তারা কিন্তু এই কথা শুনবে না অম আপ্রিতাত্ম করোনা নিশি নিঃশয় রাত্রিবেলা শুয়ে রয়েছে হঠাৎ একটা নোংরা স্বপ্ন থেকে ঘেমে চুমে উঠে বসলো অথবা চিৎকার করল এরকম আমরা দেখেছি কারণ ওই দুঃস্বপ্নটা দেখেছে স্বপ্নটা সত্যি নয় এই স্বপ্ন থেকে ভয় পেয়ে গেছে এই জন্য লাফিয়ে উঠেছে নিশি নিশ্চয় আনা কারণ তাদের মধ্যে নানা রকমের অভিলাষ রয়েছে ভয়টা কখন আসে আমি কেন নির্ভীক হতে পারবো খামার মধ্যে কামনা বাসনা নেই বন্ধ করে দে বন্ধ করে কিছু যা আসে যখন মানুষের মধ্যে কোনোরকম দ্বিতীয় অভিনিবেশ থাকে না কোনো অন্য কোন অভিলাস থাকে না তখন তার মধ্যে বিরাট একটা শক্তি জাগরুক হয় কামনা বাসনা রূপে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তখন একটা বিরাট প্রবল শক্তি হৃদয়তে আবির্ভাব হয় ভয় বলে কোনো কিছু থাকে না এটা প্রবল শক্তির আবির্ভাব হয় ভয় বলে কিছু থাকতে পারে না সেই জন্য সেদিনকে বলছিলাম জর্ি জর্ি এব মনবহ তেজন্তী কামানো মনস্য স্থিতানো তর্হিএ ভগবতায় কল্পতে সেই মুহূর্তেই ভগবতায়ু কল্পতে মানে তার মধ্যে ভগবত্তা চলে আসে তার মানে ভগবান হয়ে যায় কথাটা বোঝা গেল ভগবতায় কল্পতে মানে হচ্ছে ভগবান যে নির্গুণ ভূমিকায় ভগবান যে নির্গুণ ভূমিকায় ও নির্গুণ ভূমিকায় বোঝা গেল ভগবান যে নির্গুণ ভূমিকায় রয়েছে গুণাতীত ভূমিকায় ও গুণাতীত ভূমিকায় চলে যায় ও ভগবান হয়ে যাবে কত বলা হয়নি আর নির্গুণ ভূমিকায় যাওয়ার মানেই হলো কোনো অন্নবিলাস থাকলে তো নির্গুণ ভূমিতে যাওয়া যায় না তাহলে কথাটার মানে কি দাঁড়ালো যখনই অন্নবিলাস সমস্ত কিছু দূরীভূত হয়ে যায় তখন তার মধ্যে প্রবল একটা শক্তি আসে মানে তার দুর্বলতা চলে যায় দুর্বলতা আসে অন্নাবিলাস থেকে বিভিন্ন রকমের অভিলাষা কামনা বাসনা থেকে মানুষের ভেতরে দুর্বল ভাব জাগরুক হয় আর যে মুহূর্তে এই দুর্বল ভাব চলে যায় তখনই তার মধ্যে একটা প্রবল শক্তি আবির্ভাব হয় এই কথাটা বোঝা দরকার নানান নানা পরিকল্পনা করছে জীব জীবের ভেতরে বিভিন্ন রকমের পরিকল্পনা বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম হচ্ছে আমি এই টাকাটা ওখানে রেখেছি পোস্ট অফিস থেকে পাব পেয়ে এই টাকাটাকে ওখানে লাগাবো বাকি ওইখানকার যে ব্যবসা লাগিয়েছি এই টাকাটা চলে এলে এই ঘরের কাজে একটু হাত দেবো বিল্ডিংটা বাড়াবো মেয়ের বিয়ে দিতে হবে বিভিন্ন রকমের একটা প্ল্যান প্রোগ্রাম হয় কিন্তু একটা বাস্তব সাধুর ভেতরে কোনো পরিকল্পনা নাই একটা বাস্তব সাধুর হৃদয়ে যদি কোনো পরিকল্পনা থাকে তাহলে সেটাও ভগবানের সেবা তার কিছু যা আছে তোমার ইচ্ছা হলে করো তোমার ইচ্ছা হলে করো নাহলে না করো তোমার ইচ্ছা তোমার সেবার জন্য তাই তোমার সেবায় দুঃখ হয় যত সেওত পরম সুখ তোমার ইচ্ছা হয় করো আমার এতে কিছু নাই তাহলে তার কোনো অভিলাষ নেই বলে ওখানে কোনো দুর্বলতা থাকতে পারে না কোনো রকমভাবে নানা মনোরথ ধিয়া ক্ষণভগ্ন নিদ্রা মাঝে মাঝে ঘুমটা ভেঙে যায় আমি পঁচিশ লক্ষ টাকা ধার করেছি ওখানে টাকাটা দেবো কী করে হার্টবিট বেড়ে গেল যখনই ঘুম ভেঙে যায় দেখা যাবে অনেকের হয় ঘুমটা ভেঙে গেলো ঘাম আসতে আরম্ভ করলো বিরাট একটা ভয় ভিতরে কি করে আমি টাকাটা শোধ দেবো কোনো রাস্তা তো দেখছি না কোনো রাস্তা দেখতে পাই কী করে আমি টাকাটা শোধ দেবো আর সুদের পর সুদ দিতে হচ্ছে আমার আমি তো ডুবে যাব এইভাবে এটা আতঙ্ক মানুষের মধ্যে দেখা যায় স্বর্গের দেবতারা তারাও এই বদ্ধযুগকে লেজে খেলায় লেজে খেলানো বোঝো লেজে খেলায় ওদের স্বার্থ যতক্ষণ থাকবে ততক্ষণ তোমার সঙ্গে স্বার্থ বিরুদ্ধেও তোমাকে ফেলে দেবে ওরা কোনোরকম কথা শুনবে না কোনোরকম কথা শুনবে না ওদের স্বার্থ থাকলে করবে নাহলে করবেন কোনো কিছু করবেন তাহলে দৈব অহতার্ত রচনা রসৈ জুস্মত প্রসঙ্গ বিমুখা ইহ সংসরন্তি আপনার ভগবান আপনার বিমুখ আপনার বিমুখ যারা তারাই তো সংসারে আছে যারা আপনার বিমুখ তারাই তো সংসারে আপনার বিমুখ নয় তারা সংসারে আসবে কেন আর যদি সংসারে আসে যদি সাধু হয় তাহলে ভগবান পাঠিয়েছে ওটা সংসারের কোনো কথা নেই ভগবান মাঝে মাঝে শুদ্ধ গুরু বৈষ্ণবকে তার পাঠিয়ে দেন তাদের এখানে জগতে আসা আর বদ্ধজীবের এক নয় বক্তিম ঠাকুর এসছেন পোহপাত এসছেন গুরুবর্গ কাজে তারা যে জগতে এসছেন এটা ভগবান তাদেরকে পাঠিয়ে দিয়েছেন আর বাদ বাকি যে বদ্ধজীব আছে তাদের যে এই জগতে জন্ম হয়েছে কষ্ট ভোগ করছে সংসারের এগুলো সমস্ত কারণ হলো এর পেছনে কারণ কি তারা ভগবত বিমুখ যুস্মত প্রসঙ্গ বিমুখা ইহ সংসারন্তী আপনার বিমুখ যারা তারা এই সংসারে গিয়ে গিয়ে পড়ে কি বলছেন আপনার প্রসঙ্গ বিমুখ যায় আপনার প্রসঙ্গে ধারে না আপনার হরিকথা কীর্তন কোন করছি কোনো রকমভাবে যারা আপনার সেবার বিমুখ আপনার জন তারাই এই সংসারে এসে পড়ে বাদবাকি কেউ আসে না বাদবাকি যে সাধুরা এরা তো ভগবান পাঠান এ তো আর কোনো কিছু নয় তাহলে এখানে ইহ সংসরান্তি সংশ্রী অর্থে গমন গম ধাতু মানে হচ্ছে গমন গম ধাতু মানে হচ্ছে গমন অর্থে তাহলে সংশ্রী মানে জীবের স্বরূপে সংসার নাই কি সংসারে গিয়ে পড়েছে এটা হচ্ছে ফরেন কান্ট্রি আমরা যেখানে এসেছি এটা বিদেশি এটা আমাদের দেশ নয় ফরেন কান্ট্রি এখানে কর্মফলের ভোগ করবার জন্য আমি এখানে জন্মগ্রহণ করেছি এটা আমাদের পক্ষে বাস্তবিক জায়গা নয় এই জন্য তো জুস্মত প্রসঙ্গ বিমুখা ইহ সংসারন্তি এখানে বিভিন্ন রকমের ভোগের বস্তু আছে আর কষ্টটা লুকিয়ে রাখা আছে এরা বুঝতে পারছেন এই কষ্ট এই যে ভোগ করবো তার পেছনে কষ্ট এটা দেখতে দেবে না মায়াদেবী এই ফোকাস ফেলবে মায়াদেবী এরম ফোকাস ফেলবে দেখতে দেবে না কষ্টটা দেখতে দেবে না মহাদেবী চালাক খালি আনন্দটা আয় আয় আনন্দটা নে আরে এ তো জীবন এই তো জীবন খাও দাও ফুর্তি করো মায়াদেবী পেছনটা দেখতে দেবে না মায়ী চালাক হ্যাঁ পেছন দেখলে আসবে না এই জন্য ফোকাসটা করে হো আনন্দ নিয়ে নে তারপরে কি দূতম পানম স্ত্রিয়া সুনম যত্রা ধর্ম চতুষ্টয় হোক পুনশ্চ মানায় যাত রূপম অদাত প্রভু কালকে প্রসঙ্গটা তুলছিলাম সেখানে বলছেন কলি কোথায় কোথায় থাকে দূতম যেখানে দূত খেলা জুয়া খেলা জুয়া খেলা হয়তো যেখানে যেখানে জুয়া খেলা সেখানে কলি থাকবে কলি থাকবে দুতম পানম বিভিন্ন রকম পান পান মানে যে নেশার বস্তু শুধু মদ্য না হিরোইন সিগারেট বিড়ি যা কিছু তামাক যা সবই পানের মধ্যে পড়ে পানম আরে ধূম্র পান মদ্যপান কাজেই দূতম পানম স্ত্রী কামিনী কাঞ্চন ভোগ স্ত্রী বলতে খালি একটা ওই কথা বললে হবে না ইয়শিত সঙ্গর শব্দটা যেমন ব্যাখ্যা করা হয় ঠিক সেরম ব্যাখ্যা করলে ভালো ইয়সিত যোষা মানে হচ্ছে যে বস্তুটাকে আমার ভালো লাগে যে বস্তুটা আমার ভালো লাগে সেটা আমার পক্ষে ভোগের বস্তু হলো ওটা যশিত হয়ে গেল অর্থাৎ কোনো মাতাজির পক্ষে কোনো পুরুষ যদি আকর্ষণের বস্তু হয় যেটা তার পক্ষে যোষিত হয়ে গেল বুঝে গেল মায়ের পক্ষে ওটা নিষেধ ওটা জোষিত আর পুরুষের পক্ষে কোনো স্ত্রী আকর্ষণ হয় যেটা জোষিত হয়ে গেল বোঝা গেল যদি টাকা পয়সার প্রতি আমার আকর্ষণ থাকে আমার পক্ষে যোষিত হয়ে গেল যদি আমি চাই আমার লো আমার নাম সবাই জানুক বেশি করে আমি সুন্দর কথা বলতে পারি প্রতিষ্ঠার জন্য তাহলে আমার কথাটা কথা বলাটা আমার পক্ষে যোষিত হয়ে গেল আমার কথাটা ভগবানের সেবা হলো না আমার কথাটা ভগবানের সেবা তখন হবে যখন আমি কাউকে পরোয়া করি না যখন আমি কাউকে পরোয়া করব না একমাত্র বৈষ্ণব ভগবান যা বলেছেন সেইটি আমি চর্চা করব তখন আমার ভগবানের সন্তুষ্টি বিধানের প্রসঙ্গ হবে ওই জন্য প্রভুপাত বলছেন ভগবানকে সন্তুষ্টি বিধান করা ভগবানকে সন্তুষ্টি বিধান করা আর সমাজের সব লোককে সন্তুষ্টি বিধান করা দুটো এক নয় যদি আমি জগতের লোককে সন্তুষ্টি বিধান করার চেষ্টা করি লাভ পূজা প্রতিষ্ঠা সংগ্রহ করি তাহলে সেটা তো অভক্তি হলোই শুধু অভক্তি হলো না আমার নরকে যাওয়ার ব্যবস্থা হলো আর যদি কেবল ভগবানের সন্তুষ্টি বিধানের আমি চেষ্টা করি তাহলে সেক্ষেত্রে এটা হয়ে গেল ভক্তি আমার কার পরোয়া নেই খালি ভগবানকে সন্তুষ্টি বিধান করব এই জন্যই আমি এত ব্যর্থহীন ভাষায় এ তীব্র হরিকথা বলতে বাধ্য হয়েছি কারণ আমার গোপন উদ্দেশ্য হলো এই বদ্ধজীবগুলোকে উদ্ধার করা তাদেরকে বেশি করে তাতিয়ে দিয়ে আরও বিষয়তে বেশি করে ফেলে দেবো এইটা ইচ্ছা নয় বর্তমান আচার্যরাও তাই করছেন যেটা শিষ্যের ভালো লাগে এটা বেশি করে দিও না ক করে করে তাকে আবার নরকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা প্রপাত বলছেন যিনি আমার ইন্দ্রিয় তর্পণের ইন্ধন যিনি আমার ইন্দ্রিয় তর্পণের ইন্ধন যোগাবেন। তিনি অবশ্যই আমার গুরু হতে পারবেন না তিনি আমার শত্রু তিনি আমাকে কীভাবে বিপদে চালিত করবেন এই বিচার তিনি করছেন এই বিচার তা তিনি আমার গুরু হতে পারেন না যিনি সর্বান্ত আমার ভালো না লাগলেও আমার ভালো না লাগলেও জোর করে আমার মুখ টিপে আমাকে তেতো ওষুধটা খাইয়ে দিয়ে বলে তো খেয়ে দেখ একটু কষ্ট কর একটু কর কষ্ট একটু কর অনন্তকাল চলে গেছে একটু কর তোর ভালো হবে এইটা যিনি বলেন তিনি আমার গুরু তিনি আমার ইচ্ছা মতো আমার আমার যে বিভিন্ন রকম অভিলাষ এই অভিলাষে ইন্ধন যোগান করেন না বর্তমানের অবস্থা সম্পূর্ণ ভিন্ন বর্তমানের অবস্থা সম্পূর্ণ ভিন্ন শিষ্যকে অর্থাৎ কাউকে নিজের শিষ্য কাউকে নিজের শিষ্য বানাবার জন্য তাকে অনেক কিছু ইন্ধন আমার দিতে হতে পারে যে কথা বহুপাত বলছেন পৌপাত বলছেন শিষ্যের গোলামি করছে বেশ মন্ত্র দিচ্ছে পৌপাত বলছেন শিষ্যের গোলামি করছে শিষ্যের মোবাইল লাগবে চল্লিশ হাজার টাকার পঞ্চাশ হাজার টাকা মোবাইল দিয়ে দেবে আমি জানি এগুলো প্র্যাকটিক্যাল আমি নিজে চোখে দেখছি এ মোবাইল কে দিয়েছে গুরুতে কত রাম লক্ষ এগুলো দিয়ে যদি থাকে কিন্তু ওরা জানে না এইভাবে কোন জীবাত্মাকে কখনোই ভগবানের কাছে পরিচালনা করা যায় না কারণ নিজেই ভ্রান্ত যে গুরু নিজেই ভ্রান্ত পথের প্রতীক সে কী করে অপরকে সঠিক পথে পরিচালনা করতে পারে তে নিজেই ভ্রান্ত পথের প্রতীক এই জন্য হয় না প্রবাদ বলছেন শিষ্যের গোলামি করছে আমি তোকে বিদেশ পাঠাবো কোনো চিন্তা করিস না থাক একটা বছর থাক আমি বিদেশ পাঠিয়ে দেবো করছেন গোলামি করছেন গোলামি জানেন ও হচ্ছে দুর্বল ও হচ্ছে দুর্বল ও মায়ের গোলাম ওকে বিদেশ পাঠালে ও চরিত্রহীন তো এমনিতেই আরও শেষ হয়ে যাবে পাঠিয়ে দিচ্ছে বলে নিয়েছে যে তুই আমার সাথে দীক্ষা নে বিদেশ পাঠিয়ে দেবো এসব চুক্তি আছে গুরুদেবের স্বামী এগুলোকে আদৌ গুরু বলা যায় না এগুলোকে গরু বলা যায় গোবাদ গরু গরুর রুকারটা তুলে দিলে যা হয় এটা গরু এগুলো গরুও বলবো না গোমাতা তো আদরের বস্তু এগুলো তাও নয় কি বলা যায় এইভাবে সমগ্র সমাজকে ভ্রান্ত পথে পরিচালিত করছে তারা তারা সমগ্র সমাজকে সমগ্র পৃথিবীকে খালি আমাদের সমাজকে সমগ্র পৃথিবীকে প্রচারের নাম নিয়ে ভ্রান্ত পথে আমার কাছে যারা আসতেন হল্যান্ড থেকে পোল্যান্ড থেকে বিভিন্ন কান্ট্রি থেকে দেশ থেকে সুইজারল্যান্ড থেকে সুইজারল্যান্ডে এখনও এক ভক্ত আছেন যিনি আমার কাছে আসতেন লালকাবু আমি আর পরিচয় করি না হরিকথা শুনে চলে যায় সে এই তীব্র হরিকথা ইন্টারনেটে শুনত তারপরে যখন এখানে এলো তীব্র হরিকত শুনে তার একেবারে জ্বর এসে গেল ওখানে উনি একটা আশ্রম করেছেন সে তো নিজেই বদ্ধজীব ওখানে যে নিয়ম হলো চরিত্রহীন দেশ ওখানে কেন ভক্তিবলার তৃতীয় যেতে যায় না গুরু মহারাজ আমি কেন যেতে চাই কারণ এইটাই প্রচার এখান থেকে হচ্ছে শোনো আমার কোনো সময় নেই যাওয়া ওই ব্রহ্মচারী যে কোনো মাতাজি আসবে তাকে আলিঙ্গন করেন বলে নিয়ম হলো মহাপ্রভুর আলিঙ্গন করার নিয়ম আছে আমি শুনে বলি আমার কাছে থাকলে পর আমি জুতো পেটা করতাম মুখে এগুলো নিয়ম ওদের ও ওখানে নিয়ম আমি ধরে এই জন্যই তো ওই দেশ ছেড়ে আসতে চায় না কেন লোকে ওই দেশে প্রচারে যেতে চায় কেন এদেশে কথা বলে না হরিকথাকে এদেশে বলা যায় না কেন এদেশে বলা যায় না হরিকথা তার তো কোটি কোটি টাকা আছে এদেশে ওই দেশে বলবে এখানে বলবেন ওখানে সুবিধা আছে এরাই সমাজে নাম কিনবেন বড়ো হবেন কলির বিরাট একটা প্রকল্প আছে পলি কলি কিছুতেই কাউকে ছাড়বেন কলির প্রতিজ্ঞা কলি ছাড়বেন যে কোনোভাবে তোমাকে সর্বনাশ করে তবে ছাড়বে পরীক্ষিত মহারাজ কেন কলিকে মারলেন না তার উত্তর আমি কালকে বলেছিলাম পরীক্ষিত মহারাজ পরমাংস সারঙ্গ ইব সারভুক তিনি সারবস্তু গ্রহণ করেন তিনি দেখলেন কলির অনেক দোষ আছে কিন্তু একটা এমন মহান গুণ আছে যেটা অন্য কালে থাকতে পারে না খালি নাগানে ভগবানের নাম সংকীর্তন হরিজ্ঞা করলেই ভগবানের যাওয়া যায় এত সোজা এই জন্য পরীক্ষিত মহারাজ কলিকে মারলেন কলের দোষ নিদ রাজন অস্থি এক মহান গুণ কীর্তনাথ এবং কৃষ্ণস্ব মুক্ত সঙ্গ পরম পুরো মুক্ত হয়ে চলে যাবে তো ঠিক আছে যারা ভগবানের ব্যাপারে একটু সচেতন আছে তার সংকীর শুনে বেরিয়ে যাবে কলিকাল কেবল নাম আধারা সমর সমর জীব উত্তরে হি তুলসী দাস বলছেন কলিকাল কেবল নাম আধারা কলিকাল কেবল নামের আধারে চলে আর কোনো কিছু নাই নাম বিনা কিছু নাহি কো আর চৌদ্দ ভুবন মাঝে সকালে গাইতে হয় গানটা এই জন্য এই সুরে গাইলাম নাম বিনা কিছু নাই কো আরও চৌদ্দ ভুবন মাঝে অন্য কিছু নাই কেবল না বাচকম ভবত স্বরূপোদ্ বলছেন বাচ্চ এবং বাচক তোমার দুটো স্বরূপ আছে কিন্তু বাচ্চর থেকে এই বাচক অর্থাৎ নাম যেটা বলছে নাম করে যেটা দিয়ে উচ্চারণ করা হয় বাচ্চ মানে বচনের দ্বারা যাকে নির্ণয় করা হয় বাচক ভগবান আর বাচ্চক এর মধ্যে ভগবান তোমার যে নামটা এটা সবচেয়ে উপরে কৃষ্ণর থেকে কৃষ্ণ নাম অনেক উপরে রামের থেকে রামের নাম অনেক উপরে এটা প্রমাণ করে দিয়েছিলেন হনুমানজি মহারাজ যখন যখন সাগর বন্ধন হচ্ছে সাগরের উপর দিয়ে বন্ধন চলছে সেতু বন্ধন হনুমানজি মহারাজ এক একটা বড় বড় পাথর নিচ্ছেন রাম লিখছেন পাথরে জয় শ্রীরাম বলে ফেলছেন পাথর জলে ভাসছে অথচ সেই রামই কিন্তু পাশে দাঁড়িয়ে রয়েছে রাম পাশে দাঁড়িয়ে রাম দেখছেন অর্থাৎ ভগবানের নাম এবং ভগবান অভিন্ন আমরা জানি আমরা এই সিদ্ধান্ত জানি ভগবান এবং ভগবানের অভিন্ন ঠিক আছে তাই বটে কিন্তু তা হলেও ভগবানের নাম কিন্তু ভগবানের উপরে যগব্রহ্ম সাক্ষাৎ কীর্তিনিষ্ঠায়াপী বিনা সময়াত বিনা নভোগই অপৈতী নাম স্ফুরী নত্ত্বে পার্ধ কর্মে তো বিরৌত বেদহা এইসব কথা আমরা শাস্ত্রে পাই রূপকো বলেছেন যেন একটা জাদু করে দিয়েছে এ সমাজকে যেন একটা জাদু করে দিয়েছে জাদু টোনা পিসাচি পাইলে যথা মতিচ্ছন্ন হয় মায়াবদ্ধ জীবের হয় সে তাই যেমন মরুভূমিতে আলেয়া দেখা যায় মরুভূমির মাঝখানে আলেয়া দেখা যায় এই আলেয়াটাকে লোকে যদি মনে করে জল আছে তৃষ্ণা পেয়েছে একটু যাই যত দৌড়াবে তত সে বিপদে পড়বে কেন এটা আলেয়া এটা আদৌ জল নয় মরুভূমির বালুকার ওপরে মরুভূমির বালুকার ওপরে সূর্যের তীব্র তাপ পড়েছে তাপ পড়ার ফলেতে ওখানকার বালুকা গরম হয়ে গেছে গরম হয়ে যাওয়ার ফলে এই বালুকার সংলগ্ন যে বায়ুমণ্ডল আছে এই বালু এখানে আছে তার আশেপাশে যে বায়ুটা আছে বালির কাছাকাছি যে বায়ুগুলো বায়ুগুলো আছে এগুলো গরম হয়ে যাচ্ছে এই বায়ুগুলো গরম হয়ে ওপরে উঠে যাচ্ছে ওপর থেকে শীতল বায়ু নিচে আসছে এই জন্য একটা আলেয়া দেখা যায় মরিচিকা তাতে দূর এটাকে বলে তত্ত্ব এটাকে বলে তেজ তত্ত্ব তাতে দূর থেকে মনে হয় যেন সেখানে বিরাট জলাশয় আছে আনন্দের ব্যাপার আমি যাই কিন্তু সেখানে জল নাই কিসের সংসার এই ছায়াবাজি প্রায় ইহাতে মমতা করি বিথা দিন যায় বক্তিম ঠাকুর লিখছেন পুরো পরিষ্কার কথা এর মধ্যে কোনো ভেজাল নেই কি সুন্দর সুন্দরভাবে বলছেন একটা কথাতে কিসের সংসার এই ছায়াবাজি প্রায় ইহাতে মমতা করি বিথা দিন আমার জীবন চলে গেল আমার হরিভজন হলো না কবে আমার গুরু বৈষ্ণবের প্রতি ভালোবাসা হবে কবে ভগবানকে আমি প্রাণ বলে প্রাণের জগন্নাথ বলে বুঝতে পারবো কবে হবে কবে হবে বলো সেদিনও আমার ধন জন আর কবিতা সুন্দরী বলি ওই সুখ করি কবে হবে এরা ভক্তিগত কীর্তন করে আমাদের দেখিয়েছেন কিন্তু আমাদের অরুচি হয় না আমাদের অরুচি হয় না এইগুলি ভালো লাগে সেই জন্য বলছেন কিসের সংসার এই ছায়াবাজি পায় ছায়াবাজি মরিচিকা এতে মমতা করে আমার তো বৃথা দিন চলে গেল আর তো কিছু হলো না হরিদিন তো গেল সন্ধ্যা হলো পার্ক সহজিয়ারা গায় সহজেয়ারা বাউল গায় কিন্তু কথাটা ভালো কিন্তু ও তো ওদের অধিকার নাই অধিকারই নাই এটা বলা এই জন্য ভক্তিমণ্ডা বলছেন না বাউল বাউল বলছে সবাই হচ্ছে বাউল কুঞ্জ বলছে না ভক্তমেন্ট কীর্তন বাউল কীর্তন বাউল বাউল বলছে সবাই হচ্ছে বাউল কঞ্জনা দাড়ি চূড়া দেখিয়ে ও ভাই লক্ষ্যে করছে বঞ্চনা কি সুন্দর গান বাউল গান ভক্তিমেন্টরাও গেয়েছেন সত্যিই তাই দাড়ি চূড়া এসব দেখিয়ে ওদের লোকে ভোলাচ্ছে আমি সাধু হ্যাঁ টাকা দাও আমার কাছে কাছে আসো কিন্তু ওর কাছে এসে এসে সবে লোকে জানতে পারছে না আমি বলেছিলাম ইংরেজি কত সবচেয়ে বড় পৃথিবীর সমস্যা বর্তমানে যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে বর্তমানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সমস্যা কি সর্বশ্রেষ্ঠ সমস্যা হলো বাস্তবিক সাধুকে কেউ চিনতে পারছে না এটা সবচেয়ে বড় সমস্যা বাকি সমস্যাগুলো থাকতে পারে কিন্তু কেন চিনতে পারছে না তা তো তাদের সমস্যা সমাধান হচ্ছে সবচেয়ে বড় সমস্যা তারা চিনতে পারছে সাধু সঙ্গের নামে অসাধু সঙ্গ করছে নরকে চলে যাচ্ছে কিচ্ছু করা টাকা প্রতিপত্তি প্রভাব বিস্তার করে সমস্ত জগতে এরা তালে দুতম পানম স্ত্রিয়া স্ত্রিয়া খালি স্ত্রী এটা বুঝলে হবে না এটার মধ্যে যদি যোশীর সঙ্গর ভাবনাটা সিদ্ধান্তটা নেওয়া যায় তাহলে এটা কমপ্লিট হয় আমি যেটা বললাম যদি লাভ পূজা প্রতিষ্ঠা আমার ভালো লাগে সেটা আমার পক্ষে যোশিত হয়ে গেল লোকে মনে করে বলে মেয়ে ছেলে সঙ্গ করলেই বোধ পড়ে গেল না অনেক বড় বড় সাধু ইন্টারন্যাশনাল সাধু তারা কিন্তু বাইরে মেয়ে সঙ্গ করে নাই করে নাই সংসার দেখেছে। এসছে কিন্তু হলো পড়ে গেছে তারা নিজেই বলছে যে আমার লাভ পূজা প্রতিষ্ঠা এসছে বলে আমি নিজে অহংকারে দীপ্ত হয়ে পড়েছিলাম এটা নিজেই মরবার আগে স্বীকার করে যাচ্ছে অথচ ওদের গোষ্ঠীরা মানে না উনি নিজেই বলছেন এত বিরাট প্রতিষ্ঠা টাকা পয়সা আসার পরে আমার মধ্যে অভিমান চলে এসছিল তারপরেও ও লোকরা মানে না তাহলে তার পতনটা কী করে হলো কী করে হলো ওই যে লাভ পূজা প্রতিষ্ঠা অধবপতন হলো অধপতন বার হয়েছে আমি ভাগবতকে নিয়ে বলছি অধপতন হয়েছে তাতে যদি লড়াই লেগে যায় তাতে আমি কিছু নেই আমি প্রমাণ করে দেবো প্রমাণ করে তবে উঠবো তার অধপতন হয়েছে পতৃত ব্যক্তি তার কাছে যারা যত লোক যত হাজার লোক এসছে তারাও মরবে তারা কেউ বাঁচবে না তার কাছে যারা এসছে যারা ওই গুরুকে মানসিকভাবে ত্যাগ করে ভগবত পরম্পরাকে গ্রহণ করতে পেরেছেন তারা বেঁচে গেছে। তাদের মধ্যে কেউ কেউ ভগবৎ ভক্তিপূর্ণ তুর্গেশ্বীমা শ্রীধর মহারাজ এদেরকে ধরেছেন জাপটে এবং তাই বেঁচে গেছেন ওরা সত্যি কথা বলছেন আমি মাঝে মাঝে ওদেরই 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 সোসাইটির ওই মহারাজের কথা তুলে আমি দিয়ে দিই যে তোদের এনি বলেছেন এই কথা দেখ তোরা বলছিস গরিম কিছু বল তো ওরা লজ্জিত হয়ে যায় তোদের মহারাজ বলেছে উনি কৃপা পেয়েছেন সিদ্ধান্ত মায়ের ভক্তিপ্র ভক্তিপ্রমদ পুরিবেশী মায়ের কাছে আসতেন আবার এমনও আছে ছিল ভক্তিপ্রমদ পরিবেশ সেই মহারাজের কাছ থেকে সন্ সন্ন্যাস নিয়েছে বেশ জোর করে গুরুদেব দিতে চাননি বর্তমান যারা ইনচার্জ পায়ে ধরেছেন মহারাজ ওকে দিন ও ভালো ছেলে উনি ওই মিশনের আপনি দিন এঁকে ভালো ছেলে চরিত্র ভালো দেখো আমি বিচার করা ছেড়ে দিয়েছি তোমরা যা বলছো তোমাদের আদেশ পালন করছি মনে রেখো আমার কিন্তু ইচ্ছা নাই দেওয়ার আমার কিন্তু ইচ্ছা নাই আমি তোমাদের আদেশ পালন করছি সেই ব্যক্তিকে সাদাবেশ দেওয়া হলো তে তোমাদের চোখের সামনে দিয়ে ঘোরে তোমাদের ওখানেও যায় ওই মিশনে তাকে এবার কী করলো পরবর্তীকালে ওরা কি করলো ওনাকে কাপড়টা টেনে খুলল ও সাদা কাপড়টা টেনে খুললো বলে এই বেশে হবে না উনি দিয়েছে বেশে হবে না খুলে ভ্যাক করে আবার সেই ব্রহ্মচারী হল আবার তারা দিল বুঝতে পেরেছ তাহলে কত কত ভয়ঙ্কর অপরাধী ওরা আমি চিৎকার করে বলি কাউর বাবাকে আমি ভয় পাই না কত বড় অপরাধী যে এতবার একজন পরমহংস গুরু বৈষ্ণব তার থেকে নিয়ে ফেলেছে ঠিক আছে তোদের কাছে থাক কিন্তু বেশটাকে টেনে খোলালো ওনার কাছ থেকে নিয়েছি খোল হবে না কিন্তু আমি প্রমাণ করে দেবো তোদের যত বেশ আছে সব বিথা আমি প্রমাণ করে দেবো না না করতে পারলে আমি সব ফেলে দেবো প্রমাণ করে দেব সব বীথা লোকের সম্মুখে প্রমাণ করবো করে তবে উঠব এই রকম ধরনের অবস্থা চলছে সমাজ কিচ্ছু করার নেই তাহলে আলিয়ার পেছনে দৌড়াচ্ছে কালকে বলেছিলাম যারা বিদ্যা অর্জন করবেন যারা পয়সা অর্জন করবেন ঘুরিয়ে বলতে গেলে যে লাভ পূজা প্রতিষ্ঠার পেছনে তারা যেন চিন্তা না করেন যে আমাকে মরে যেতে হবে কারণ যদি এই ভাবনাটা চলে আসে তাহলে সে আর ওইটা করতে পারে না যদি কোনো একটা লোক জানতে পারে আমার এক মাসের মধ্যে মৃত্যু হবে সে কখনোই ইংল্যান্ডে বা আমেরিকা বা কোনো দেশে কোনো জায়গায় পড়াশোনা করতে যাবে না এক মাসের মধ্যে মরে যাব তো আমি তো এক মাসে মরে যাবো গিয়ে কী লাভ যাবে না এই জন্য বিমলা প্রসাদ সরস্বতী বাচ্চা তখন বিমলা প্রসাদ বাচ্চা একটা ব্যক্তি তাকে বলেছিল তুমি কি গুনে বলতে পারো কবে আমি মরবো গুনে বলো তো দেখি আমার জন্ম এই সময়ে এই তারিখে বিমলা প্রসাদ প্রভুপাত বাচ্চা বয়সে হিসাব করে বলে দিয়েছিলেন আপনি অমুক সালে অমুক মাসে অমুক সপ্তাহে অমুক দিনে এই সময়তে আপনি দেহ রাখবেন পুরো গুণে একেবারে অ্যাকিউরেট বলে দিয়েছেন কোন সময়ে দেহরে ওঠে বলে দিয়েছেন এই কথাটা ভক্তিমিন ঠাকুর জানতে পেরেছেন ভক্তিমিন ঠাকুর জানতে পেরে বাচ্চা তো একবার বিরাট ধমক দিয়েছেন কেন তুমি ওনাকে বললে কে তোমাকে বল উনি আমাকে বলেছে বলতে তাই আমি বল কখনো বলবে না কখনো বলবে না আর কোনো দিনও বলবে না ওকে যে বলে দিলে কবে দেহ রাখবে ওর আর অন্য যে কর্মফলটা ভোগ করবে এটা করবে না সে বলবে আমি করবো না করবে না ওর কর্মফলটা কিন্তু পুরো হবে না এতে ওকে বলবে না কেউ যদি জানতে পারে কেউ যদি জানতে পারে শোনো বাঞ্ছা গল্প কেউ যদি জানতে পারে সে যে একটা বিল্ডিং করল এটা আমি প্রত্যক্ষ প্রমাণ দিয়ে বলবো আমি কোনো গল্প কথা বলি না কেউ যদি জানতে পারে এই যে এত বড় বিল্ডিংটা করলাম এই বিল্ডিংটা শীঘ্রই ভেঙে পড়বে ছমাস এক বছরের মধ্যে তাহলে কি কোনো পাটা বা ছাগল আছে যে বিল্ডিংটা করবে করবে না কেউ করবে না সেই জন্য ওর বিল্ডিংটা করতেই হবে তার টাকাগুলো ওখানে ধ্বংস হবে বিল্ডিংটা পড়বে যদি কেউ ফোরকাস্ট করে ভবি করো না ভেঙে পড়ি করবে না তার কর্মফলটা ভোগ হবে না বোঝা গেল ওকে ওটা করতে হবে ওটা কর্মফল তাকে আমাদের ছিল বৈখ্যানস গোস্বামী মহারাজ বৈখানস মহারাজ যে রা রাজপণ্ডিত ছিল যার বাবু ভূত ব্রহ্মদ থেকে উদ্ধার করেছিলেন তিনি রাজপন্ডিত ছিলেন রাজা একটা বিল্ডিং করবেন বলে ইঞ্জিনিয়ার ডেকেছেন ইন্ডিয়া এবার এসে বিল্ডিং করছেন সব কিছু বিল্ডিং কারোর সঙ্গে পরামর্শ ইঞ্জিনিয়ার এসে কার সঙ্গে পরামর্শ তো সবই জানে একদিন যখন বিল্ডিং অনেকটা হয়ে গেছে বৈখানস গোস্বাই মহারাজ বললেন উড়িয়া ভাষায় যে এই বিল্ডিং বেশি দিন টিকবে না ইঞ্জিনিয়ার রেগে আগুন হ্যাঁ এই যে যে মোকানো হোছি এগে টিকিব না এটা টিকবে না ভেঙে পড়বে ইঞ্জিনিয়ার রেগে গেলেন আপনি সব জানেন দেখবেন পরে উনি কিছু বললেন না পণ্ডিত মানুষ পরবর্তীকালে বিল্ডিংয়ে ক্র্যাক দেখা দিল বিরাট বিরাট ক্র্যাক এবার বৈখ্যান মহারাজকে সঙ্গে দেখা হয়েছে সেই পণ্ডিত ব্যক্তি আপনি কী করে বললেন বলে আমি জানি কারণ হচ্ছে আপনি নদীর তীরে করেছেন নদীর তীরে ভেতরে তলা দিয়ে ভাঙন হতে পারে পরবর্তীকালে এত তাড়াতাড়ি হবেন তাই হল এই জন্য বিজ্ঞ ব্যক্তির কথা গ্রহণ করা উচিত বিজ্ঞ ব্যক্তি যখন কিছু বলেন বহু চিন্তা করে বলেন সে কোনো ছেলেখেলা কথা বলেন না বহুত গভীর চিন্তা করে এটা করলে ভালো যেটা বলতে গিয়ে আমি বলেছিলাম রাজা পশান্তি কর্ণাভ্যাম রাজা কান দিয়ে দেখে রাজার পক্ষে সম্ভব নয় এই তামিলনাড়ুতে কি হয়েছে রে যাই 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 আবার বললো ওই বিহারে ঝাড়খণ্ডে এটা ওই আবার ছুটলো ওরম নয় তার লোক লাগানো আছে लोक नागर सब लोक से लोक के से सब खबर छवि खबर सब दिल ये अच्छा ठीक है तेल क्य करते ये करा धिया कर्णाभियाम आया धिया पंडितहा विचक्षण बुद्धि द्वारा पंडितरा दूर जिनिस चिंता करें আর পশুরা কি করে পশব পশন্তী ঘ্রাণে ন ন ঘ্রাণের দ্বারা পশু দেখতে পায় ওখানটা মানুষ এসছে বাঘ বুঝতে পারলো এরকম হয়েছে সুন্দরবনে গেছে বন্দুক নিয়ে বন্ধু এত বড় সাহস বন্দুক নিয়ে গেছে সুন্দরবনে হ্যাঁ কে কী করে বন্দুক আছে সঙ্গে বন্দুক বন্দুকধারী ব্যক্তি রয়েছে সব গেছে ফ্যামিলি মেম্বার এবার বাঘ এবার রয়্যাল বেঙ্গল টাইগার কি দূর থেকে ফাঁক পাচ্ছে দূর অনেক দূর ওরা কিন্তু বিরাট লাভ মারতে পারে গাছের ফাঁক থেকে এমন এমনভাবে আঁত পেতেছে যখন ঝাঁপিয়ে পড়লো কাকে ধরলো যার হাতে বন্দুক আছে তাকেই ধরলো যার হাতে বন্দুক থাকেই ঘাড় কামড়ালো কামড়ায় নিয়ে চলে গেল আর বন্দুক কি করবে বন্দুক কী করবে বোঝা গেল কাজেই লোকের বড় অহংকার বাঘ সুখে বুঝতে পারে একটা সাপের যে দল আছে সে দলেতে তুমি কি করে একটা সাপকে মারো মেরে কি করো তুই পালাও ঠিক তোমার গন্ধের দ্বারা সাপ যাবে গিয়ে তোমাকে মারবে একটা মেল ফিমেল সাপ জোড়া আছে আসামে ভক্তিবল্লভ তীর্থ গোস্বামীর জন্মস্থানে সেখানে তীর্থকা বারবার বলেছেন এই জোড়াসাপ শিব মন্দিরে আসে আমি এখানে আসতাম কেউ কিন্তু এই শিবকে মারবে না ওরা কিছু ক্ষতি করে না কিন্তু তারই এক ছাগল কুকুর শিষ্য কি করলো ছাদের উপর থেকে একটা বড়া বড় বাঁশ ছিল এরকম মেরে ফেলব তার প্রতিশোধ ও ছাড়বে না বেশ করে নাগিনী যে নাককে মেরে ফেলো ও খুঁজে তোমাকে মারবেই আজ নালকা চলে যাবে তোমার বাড়িতে খুঁজে খুঁজে বাড়িতে চলে গেছে উনি সভ্যনাশ কোথায় কেসটা ঘটেছে মাঠে ও খুঁজে খুঁজে বাড়িতে চলে এসেছে চোখে মারবে এরকম তাহলে পশু শুধু না সবও গন্ধের ধারা জানতে পারে পশব পশন্তি ভ্রাণেন আর রাজা পশন্তি কর্ণাভাম আর ধিয়া পশন্তি পণ্ডিতাহা আর বাকিটা প্রভুপাত মজা করে বলতেন যে যখন সব কাজ হয়ে যায় তখন এই মূর্খগুলো জানতে পারে ভূতে পশান্তি বর্বরা। এটা নিয়ে প্রহুপাতে একটা গল্প লিখেছেন গল্প না আমাদের শিক্ষার জন্য ভূতে পশান্তি বর্বরা যাদের মগজ কাজ করে না তারা অনেক কিছু বাহাদুরি দেখায় পরে যখন গুরুকে প্রমাণ করে তুমি এটা ভুল করেছ এটা ছিল না কে বলেছিল তোমাকে বুদ্ধি খাটাতে তোমাকে কেউ বলেছিল বুদ্ধি খাটালে এটা তো বিপরীত হবে তুমি জানতে পারলে না করে ফেলে ওই জন্য সাধু গুরুবেশ দূরের জিনিস দেখতে পায় তোর ভবিষ্যতে কী হবে সব এখন থেকে ওরা দেখতে পায় এইভাবে চালালে ও চলবে নাহলে ও মরবে দৌ দূরের জিনিস দেখতে পায় তাহলে ভূতে অশান্তি বর্বরা কাজে যারা টাকা পয়সা সংগ্রহ করতে চায় মাল কামাবে ভক্তি বলে ভক্তির কোনো দরকারই নেই কী হবে ভক্তি দিয়ে যারা টাকা কামাবে যারা লাভ লাভ পূজা প্রতিষ্ঠা সংগ্রহ করবে যারা বিদ্যা সংগ্রহ করবে তারা যেন কখনোই চিন্তা না করে আমি মরে যাব যদি মরে এই ভাবনা আসে তাহলে টাকা রোজগারে আর রুচি হবে না পড়াশোনা করবার উদ্যম হারিয়ে ফেলবে হবে না এই জন্য বলছেন নীতিশাস্ত্র বলছেন নীতিশাস্ত্র বলছেন অজরাম মরবৎ অজরাম বিদ্যাম অর্থঞ্চ চিন্তায়েত চিন্তা মানে বিধিলিঙ্গ চিন্তায় মানে বিধিলিঙ্গ করতে হবেই বিধিলিঙ্গ অজরা মরবাদ আমি মরবো না আমি অজর অমর যেটা রাবণ ভেবেছিল রাবণ কেন স্বর্গের শ্রীটা দেরি করলো করে নেব কত আমার আয়ু আমাকে কে মারে পরে করব শুভ গ্রাম রাবণ দেরি করে ফেল স্বর্গে যা শ্রী করল না পরে করব আমার আমাকে কে বাধা দেয় কিন্তু ওইটি হলো না এই জন্য রামর ভেবেছিল আমাকে তো কেউ মারতে পারবে না হিরণ্যকসু ভেবেছি আমাকে কে মারে অত সোজা হ্যাঁ বরফেইছি না আমি কে মারবে আমাকে কেউ মারে আমি অমর এই জন্য তাদের এত উদ্যান কামিনী কাঞ্চন ভোগ করব হিরণ্য কশিবু মানে হচ্ছে হিরণ্য মানে সোনা দানা টাকা পয়সা কষিব মানে মেয়ে টাকা পয়সা ভোগ করব। কিন্তু এই জানে না মৃত্যু কখন কিভাবে কার জীবনে আসবে কেউ জানে না বয়সের তো তোয়াক্কা করে না মৃত্যু যার যখন যাওয়ার সময় হবে তাকে যেতেই হবে এর কোনো সমাধান জগতে এখনও পর্যন্ত হয় নাই যার যখন যাওয়ার সময় তাকে যেতেই হবে কিচ্ছু করার নেই এই জন্য নীতিশাস্ত্র বলছেন অজরা মরবত প্রাজ্ঞ বিদ্যাম অর্থঞ্চিন্তা যারা অজরা মরবত অর্থ এবং টাকা পয়সা আদি যা কিছু বিদ্যা যারা সঞ্চয় করবেন তারা মনে করবেন আমি অনেক দিন বাজব অজরা মরবত আর গৃহীত এবং কেশেসু গৃহীত এবং কেশেসু ধর্মম আচরণ ধর্ম আচরণ যদি করতে চাও তাহলে সবসময় চিন্তা করবে মৃত্যু আমার টিকিটা ধরে রেখেছে মৃত্যু মৃত্যু আমার টিকিটা ধরে রেখেছে ট্রেনে এই কখন মৃত্যু হবে এটা চিন্তা কর তবে ধর্ম ভজন করতে পারবে না আরে করব এখন একটু শুয়ে নেই পরে দেখা যাবে বলেছে নাম করতে কে করে এটা আলস্য হচ্ছে ব্যাস হয়ে গেল আলস্য যতক্ষণ করবে সেই সাধুর কোনোদিনই ভজন হবে যে সাধুর জীবনে আলস্য দেখতে পাচ্ছ সে ভজন করবে তার কোনো আগ্রহ নেই হরি কথা শুনলে শুনলে না করে না আরে আছি তো খাচ্ছি যাচ্ছি ঘুমিয়ে পড়ব কিন্তু জানে না পারমার্থিক জীবনে আলস্য বলে কোনো কথা থাকতে পারে না আলস্য যার জীবনে আসবে সে কখনোই পারমার্থিক ধন অর্জন করতে পারবে না এমন কি বিদ্যা সম্বন্ধে আমি বলেছিলাম সেদিনকে সেদিনকে আমি বিদ্যা সম্বন্ধে বলেছিলাম যিনি আয়েস আরাম করতে চান তিনি যেন বিদ্যালাভ করবার জন্য চেষ্টা না করেন তার বিদ্যালাভ হবে না যিনি তত্ত্বজ্ঞান বিদ্যা সেবা করবেন না এমনি তো হবে না তত্ত্বজ্ঞান তো এমনি হয় না সেবা করতে হয় সেই জন্য সেদিন আমি জানিয়েছিলাম যদি বিদ্যা অর্জন করতে হয় বিদ্যার্থী বা সুখাম তেজেত সুখার্থী বা বিদ্যাম ত্যাজে যদি সুখ চাই তাহলে বিদ্যা অর্জন করো না পারবেন আর বিদ্যার্থী বা সুখাম ত্যাজে যদি বিদ্যার্থী বিদ্যা চাই সুখ ত্যাগ করো আমরা রাত জেগে পড়াশোনা করতাম অনেক রাত বারোটা একটা পর্যন্ত এইভাবে করে পড়াশোনা জীবনে কষ্ট করতে হয়েছে আমাদের মাস্টার ছিল না কিছু পয়সা ছিল না নিজে নিজে পরিশ্রম করে শিখতে হয়েছে কাজেই যে বিদ্যা অর্জন করবে সেই যেন সুখ সুখ সুখের কামনা বাসনা না রাখে আমি যদি আপনি আপনারা যদি কোনো সন্দেহ হয় আমি জড়জগতে অনেক উদাহরণ দিই জগতে উদাহরণ দিয়ে দেব বিদ্যাসাগরের জীবন দেখুন আরাম করে নাই যদিও বিদ্যাসাগরের সঙ্গে আমার কোনো লেনা দেনা নাই ছোটোবেলায় পড়েছি ছোটবেলায় পড়েছি এই পর্যন্ত কথা কিন্তু চাণক্য পণ্ডিত জীবনে কোনোদিন আরাম করেন নাই চাণক্য পণ্ডিত জীবনে কোনোদিন আরাম করেন নাই তাই জন্য তার এত তেজ ছিল ব্রাহ্মণ হিসাব ভজন করেননি গায়ত্রী মন্ত্র জপ করতেন কি সে রাজার কোনো কিছু ব্যবহার করতেন না যা সামান্য কিছু এদিকে জোগাড় হতো ওই দিয়ে চালাতেন বলেন কি হ্যাঁ রাজার যে মন্ত্রী ছিলেন রাজার পয়সা খেতেন না তিনি তিনি জানেন রাজার পয়সা খেলে আমার বুদ্ধি খারাপ হয়ে যাবে মহাপ্রভু এই কথাগুলো জানিয়ে দিয়েছেন কেউ গ্রহণ করে না কেউ গ্রহণ করে না বিষয়ের অন্য খাইলে মলিন হয় মন কেউ গ্রহণ করবে না প্রণামী দিলে তাড়াতাড়ি করে ভরবে পকেটে কেউ যদি দেখে ফেলে তাড়াতাড়ি ভরবে এটা যে হজম করতে পারবে না এটা জানে না তোমার শক্তি চলে যাবে পরমপুজের কেশবশ্বী মহারাজ যদি কেউ প্রণামী দিত কাউকে এই কী দিল রে এদিকে দে আমার হাতে তা আমাকে দি দে আমার হাতে প্রণামী নিল নিয়ে নে সেবা লাগিয়ে দে গুরু মাঝে কাছে হতো বাইরে থেকে আসতো কিসের টাকা কে জানে আমার বলবার অধিকার নেই ছোট ভক্ত আমি ভক্ত তো হই নাই ছোট ভক্তও বলা উচিত হবে না তো টাকা নিয়ে আসতো গুরুমা যে হাতে দিত গুরুমা যে কী আরে এই টাকাটা একটু গ্রহণ করো গ্রহণ করো ও আচ্ছা টাকা এ না দিয়ে দিতেন এইভাবে চাণক্য পণ্ডিত রাজার কোনো কিছু অন্ন গ্রহণ করতেন না তাই জন্য এত বল কি রাজার যে তেল তখনকার দিনে আলো ছিল না তখনকার দিনে এই সব কি ছিল বিদ্যুৎ ছিল না আজকের কথা বলছি না আড়াই তিন হাজার বছর আগে চার হাজার বছর আজকের কথা নয় তার ঘরে দুটো প্রদীপ ছিল দুটো প্রদীপ দুটো প্রদীপ একজন লোক এসছেন আসতে পারি আপনার কাছে ওরা আসুন এলেন বসুন কি জন্য এসছেন বলে এই কারণ দাঁড়ান বলে রাজার প্রদীপটা নিভিয়ে দিল নিজের প্রদীপটা জ্বালানো তেলের প্রদীপটা বলে একই তো প্রদীপ ওটা নিভিয়ে দিল এটা জ্বালানো মানেটা বুঝলাম না একই প্রদীপ দুটো দুটো তেল রয়েছে ওই প্রদীপটা কী দরকার ছিল ওটাই জ্বলতো বলে না ওটা রাজার প্রদীপ ওটা রাজার প্রদীপ রাজার কাজ করছিলাম ওইটা জ্বালিয়েছিলাম এখন আপনি আমার কাছে এসছেন আমার নিজের কাজ বুঝে না আমার প্রদীপ জ্বালানো স্বপ্ন ভাবতে পারবে না তাই কি ধরনের মানুষগুলো আমাদের সমাজে আগে ছিল এখন এই শিয়াল কুকুরগুলোকে দেখে তোমার এরমই উদা হয় তা নয় আমাদের সমাজে কারা ছিল তাদের নামগুলো বললে চমকে উঠবে তারা করেছেন এমন কি একশো বছর আগেও বেশি আগে যাব না একশো দুশো বছর আগে যখন বক্তিনাথ ঠাকুরের আগে পড়ে কত মূল্যবান মানুষ এসেছিলেন কত তারা হতে পারে তারা অনেকে ভজন করেন নাই কিন্তু মানুষ হিসাবে তারা মানুষ হিসাবে অনেক বড় ছিলেন এখন মানুষই খুঁজে পাওয়া যাবে না মানুষই নেই এ কথাগুলো শুনে প্রচণ্ড দুঃখ হবে তোমাদের আমি জানি কিন্তু আমি এগুলো বলতে বাধ্য হচ্ছি মানুষই পাওয়া যাবে না পুরো সমাজ খুলে নিয়ে একটা বাস্তবিক মানুষ মানুষের মতো মনুষ্যত্ব নাই তাহলে কি বলল তাহলে কি বললাম যিনি টাকা পয়সা রোজগার করবেন যিনি লাভ পূজা প্রতিষ্ঠা অর্জন করবেন তিনি যেন কখনো না চিন্তা করেন আমি মরে যাব। তিনি বলবেন আমি অমর তবে সে বিদ্যা অর্জন আর যদি ধর্ম আচরণ করতে চান বিশেষ করে ভাগবত ধর্ম সবসময় সবসময় কী চিন্তা করতে হবে আমার তো মৃত্যু চলেই গেল আমার তো পেছনে টিকিটা ধরে রয়েছে যমরাজ তারে যমুরায় ধরে লয়ে যায় নরকে ডুবায় তাই গৃহীত এব কে ধর্মম আচরেত ধর্ম আচরণ ভাগবত ধর্ম আচরণ করতে গেলে তিনি যেন চিন্তা করেন আমার পিছনেই যমরাজ দাঁড়িয়ে রয়েছে আমার টিকিটা ধর চানছে যখন তখন চলে যাব তা ধর্ম আচরণ ভজনের ইচ্ছা দেখা দেবে না ভজনের ইচ্ছা হবে না যতক্ষণ এই আতঙ্কটা ভেতরে আমি মরে যেতে পারি কি হবে তখন খালি হাতে চলে যাব যতক্ষণ এই বিচার না আসবে মানুষ মরণশীল যখন তখন চলে যাব কাজে সময় নষ্ট আমি করতে পারব সেই ব্যক্তি বিরাট বিদ্যান হতে পারেন সেই ব্যক্তি বিরাট সাধু হন যিনি ভজনে কোনো রকমভাবে আলসি করেন না আলস্য দেখান না এটা লোক দেখছে এখন তো মহারাজ দেখছেন একটু শুয়ে নিন আধ ঘন্টা আরে মহারাজ দেখছে না দেখছে সেটা তুমি তো জানতে পারছো না ভগবান দেখছেন ভগবান দেখলে গুরু বৈষ্ণব দেখছেন যাই হোক এইসব কথাগুলো আলোচনার দরকার পড়লো বিরাট গুরুত্বপূর্ণ কথা কালকে আমরা আলোচনা প্রসঙ্গে এটা দেখছিলাম যে চমস ঋষির যে উপদেশ যে কথা সেগুলো প্রায় সমাপ্ত হয়ে গেছেন তারপরে নারদজি মহারাজ অনেক কথা বলতে চাইছেন তার আগে আমি একটা শ্লোক বলেছিলাম আর তারও আগে বলেছিলাম এটা দেবর্ষি ভূতাত্মনীনাম পিতৃনাম হ্যাঁ ন কিঙ্কর নায়ম ঋণীচ রাজনো সর্বাত্মনা যরণম শরণ্যম গত মুকুন্দম পরিহিত কর্তম এটা ব্যাখ্যা কালকে মোটামুটি হয়েছিল যে যিনি ভগবানের চরণের সেবা করেন গুরু গুরুবৈষ্ণবের তিনি নিত্য জীবন লাভ করেন তার মৃত্যু বলে কিছু থাকতে পারে না ভক্তি অমৃত দান করে ভক্তি অমৃত দান করে ওখানে মৃত্যু বলে কোনো কথা নাই মই ভক্তির হি ভূতানম তায় কল্পতে অমৃত অর্থাৎ মরণ ধর্ম থাকবে না অমৃত 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 মানে কি অ মানে অ্যাবসেন্স অনুপস্থিতি মৃত্যুর কোনো প্রকোপ থাকবে না অমৃত এইসব কথাগুলো আমরা দেখেছিলাম একমাত্র ভগবানের চরণের যারা সেবা করেন তাদের পৃথিবীর কোনো কর্তব্য থাকে না দায়িত্ব সব কেন হরিভজনের মাধ্যমে সব শেষ হয়ে যায় যথা তর মূল নিঃ তিপ্পন্তী তৎকন্ধ ভুজ শাখা প্রাণোপহারস যথেন্দ্রীয়ানম তথৈব সর্ব অর্নম অচ্যুত অচ্যুতে অচ্যুতকে আর সব হয়ে যেমন আহার মুখে দিলে সমস্ত শরীর তুষ্টি পুষ্টি সব হয়ে যাবে কানে আহার দিতে হয় না নাকে কিছু গুঁড়ে দিল কিছু দরকার মুখে দিতে হয় ঠিক সেই রকম আর তারপর বলেছিলাম যে ভগবানের দায়িত্ব রয়েছে ভগবানের গুরু দায়িত্ব রয়েছে ভগবান বলছেন এমন কি নিত্যানন্দ যে ভগবান তিনি পর্যন্ত বলছেন যে আমি দায়িত্ব নিলাম তো কোনো চিন্তা নেই আমি দায়িত্ব নিলাম তোদের পার করা নিত্যানন্দ স্বয়ং বলছেন আমি দায়িত্ব নিলাম তো বা কোনো চিন্তা নেই খালি ভজন কর নিত্যানন্দ স্বয়ং প্রতিজ্ঞা করে বলছেন যে পৃথিবী এই ভয়ঙ্কর ভবসাগর পার হওয়ার দায়িত্ব আমার রইল তুই খেলে ভজন করো বললাম ভগবান গৌরাঙ্গকে ডাকো আমি দায়িত্ব নিলাম এটা নিত্যানন্দের যে দাদশকম ওর মধ্যে আছে নিত্যানন্দ বলছেন যে আমি সমস্ত দায়িত্ব নিলাম অতব সংসারাম বুধি তরণ দায় মই লগেদ কি বলছেন অতব অতব বুধি বুধিতরণ দায় মই লগেত পৃথিবী পারের দায়িত্ব আমারও ছেড়ে বুধি তরণ মই লগেত আমার দায়িত্ব খালি আমারে কিনিয়াল ভজগৌর কেউ শুনবে না এখানে ভগবান বলছেন যিনি আমার চরণে বাস্তবিকভাবে শরণাগত হন সপাদ মূলম ভজত প্রিয়স্ব ভাবস্য হরি পরেশ বিকর্মযচ্চ উৎপতিত কথঞ্চিত ধনুতি সর্বম হৃদি নিবিষ্ট। ভগবান বলছেন আমার চরণে শরণাগত হয়েছে বাই চান্স কোন একটা ভুল হয়ে গেছে তাকে প্রায়শ্চিত্ত করতে হবে না প্রায়শ্চিত করতে হবে না কোনোভাবে ভুল হয়ে গেছে যেমন বিশ্বনাথ চক্রতিবাদ একটা শ্লোকের ব্যাখ্যা করেছেন সেটা কি না অপিচেদ সুদূরাচার ভজতে মমান্যভাব সাধুরেব সমন্তব্য সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিত হিস বোঝা গেল বিশ্বনাথ চক্র এই শ্লোকের টিকা করেছেন টিকাতে তিনি পরিষ্কার ব্যাখ্যা করছেন কেউ যদি মনে করে ভক্তিম ঠাকুরও লিখেছেন এর ওপর পরিষ্কারভাবে ও পিচ্ছে সুদেরচার যদি প্রচণ্ড দুরাচারও হয় আমাকে যদি মা ভজতে মাম অনন্য ভাগ তাহলে তাকে সাধু বলতে হবে কেন সাধু বলবো খারাপ কাজ করেছে খারাপ সে ইচ্ছে করে করে নেই পূর্ব জন্মে তার সংস্কার বাজে ছিল খুব বাজে সে ছেড়ে দিয়েছে এখন আর নোংরা কাজ করতে চায় না ভগবানকেই ভজন করে কিন্তু পূর্বের নোংরা অভ্যেস ছিল হঠাৎ কিভাবে যে এসে গেল ভুল কাজটা করে ফেলল তাদের জন্য বিশ্বনাথ বলছেন ভগবান 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 তাদের কথা বলছে অপি চেত সুদুরাচারও ভজতে মাম অনন্য ভাগ এখানে ভজতে মাম অনন্য ভাগ মানে অন্য কাউকে ভজনা করে না কেবল আমারই ভজনা অনন্য ভাগ কিন্তু বাই চান্স হয়ে গেছে পূর্বজন্মে নোংরা কাজ করতো বাই চান্স হয়ে গেছে এটা ব্যাখ্যা দিতে গিয়ে আমাদের গুরুবর্গ বলছেন কি যেমন এই পাখাটা চলছে আমি বললাম পাখাটা নিবে দাও পাখাটা নিবিয়ে দিল সুইচটা নিবে দেওয়ার সঙ্গে সঙ্গে পাকাটা এবার আস্তে আস্তে ঘুরছে ঘুরে অনেক পরে গিয়ে পাকাটা থামবে কারণ এটাকে ফিজিক্সে ফিজিক্সে কি বলে এটা বলে ইনার্শিয়া জাড্ডো এটা বলে জাড্ডো এটাকে ইনার্শিয়া বলে এর যে মোমেন্টামটা ছিল এটা ঘুরতে ঘুরতে এখন বর্তমানে আমার মেনের সঙ্গে বা সুইচের সঙ্গে কানেকশান নাই কোনো বিদ্যুৎ এখানে আসছে না আমি সুইচ বন্ধ করে দিয়েছি আমি তো সুইচ বন্ধ করে দিয়েছি মশাই এ কিন্তু কারেন্ট আসছে না ঘুরছে কেন কারেন্ট বন্ধ করেছেন ঠিকই কথা কিন্তু থামতে একটু সময় লাগবে কেন এই পূর্বে যে ঘুরছিলো ঘুরতে 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 আবে এসে থামবে ঠিক এই ব্যাপারটাই হলো এখানে কেউ পূর্বে অত্যন্ত নোংরা কাজ করত কোকেন খেত গাঁজা খেত খেত ঠিক আছে গুরুবাস বললে কোনো চিন্তা করিস না তুই থাক ভজন সব কাটিয়ে দেব কিন্তু মানবে না যদি মানে তাহলে স্যার ওইগুলো সব কেটে যায় ওগুলো সব থাকবে না তারা জাদু জানে কীভাবে পূর্বে নোংরা অভ্যাসকে কাটাতে পারে পৌপাত কত লোকদের সিগারেট খা বিদি খা সব কাটিয়েছেন তামাক খেতেন মুলতানি তামাক দামি এইটুকু তামাকের দাম বিরাট গুর 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 টানছেন পাইপে একদিন পৌপাতের কাছে এসছেন ও বলছেন আমি তামাক ছাড়া বাঁচতে পারবো না তাই নাকি তামাক আর আপনি তদাত্মতা প্রাপ্ত হয়েছেন তামাকই আপনি আপনিই তামাক যেই আমি সেই তামাক আর যেই তামাক সেই আমি এটা হয় কখনো এটা কখনো হয় আপনি এক কাজ করুন যত দামি দামি তামাক আপনার ঘরে আছে যত দামি দামি তামাক লেগেছেন খাবেন বলে মোজ করবেন গড়গড়ায় টানবেন এগুলো সব জড়ো করুন করে গিয়ে গঙ্গার তীরেতে একটা গর্ত করে ওখানে দিয়ে আসুন কৃষ্ণের নাম করে কৃষ্ণ সব তামাক ভাঙ তুমি খাও বলে দিয়ে আসুন তারপর দেখি আপনার কেমন তামাকের নেশা থাকে সব কৃষ্ণকে দিয়ে আসবেন আমার দায়িত্ব রইল কাটা বা লোকটা কি কৃষ্ণ আয় বলে দিয়ে আমাদের জগতে যা কিছু নেশা ভাঙ সব কৃষ্ণের অধিকার আছে বদ্যজীবের অধিকার নাই কৃষ্ণ ঝাল খেতে পারে তেল খেতে পারে সব জি খেতে পারে মাখন খেতে দিন রাত মাখন খাচ্ছে হার্ট অ্যাটাক হয় না কৃষ্ণের কিচ্ছু হয় না হার্ট ব্লকে তুই খেলে হয়ে যাও কৃষ্ণের সব অধিকার আছে কৃষ্ণ শত কোটি কভিকাকে নিয়ে করতে পারে এক বিন্দু তার কাম জাগ্রত হবে কিন্তু ভগবান তো কিচ্ছু হয় না এই ছাগলগুলো এইটাই জানে না কৃষ্ণকে স্পর্শ করে না যদি সবচেয়ে বড় বৈরাগী কে বলে তাহলে বলতে হবে কৃষ্ণ হ্যাঁ বৈরাগী রাসলীলা করছে বৈরাগী সবচেয়ে বড় বৈরাগী যদি কেউ হয় তাহলে কৃষ্ণ এই কথা আমি পরের সপ্তাহে আলোচনা করব আমি প্রমাণ করে দেবো কত বড় বৈরাগ্য কৃষ্ণের জীবন আছে সেটা লোকে বুঝতে পারলো না বলে গৌরাঙ্গকে আসতে হল এসে মাটিতে শুচ্ছেন ভূমিতে গলাগড়ি এইসব বৈরাগ্য দেখালো দেখ আমি ওই কৃষ্ণলীলা আমি এটা করেছিলাম এখন বৈরাগ্যর ভেতরে আছে এই সন্ন্যাস এই সংসার ত্যাগ এর কোনো মানুষের এরকম বৈরাগ্য হতে পারে না কৃষ্ণই কৃষ্ণই এলেন একটু রং বদলে সন্ন্যাস নিয়ে অহমেব কচিত ব্রাহ্মণ হ্যাঁ সন্ন্যাস ধর্ম আশ্রিত হ আমি কোনো সময়তে অবতীর্ণ হব সন্ন্যাস ধর্ম গ্রহণ করব এ লোককে হরিনাম গ্রহণ করাবো বিভিন্ন পুরাণে ভবিষ্যৎ পুরাণ আদি বিভিন্ন জায়গায় সব প্রমাণ আছে কাজেই ভগবানের মধ্যে যেমন ঐশ্বর্য আছে বীর্য আছে সব আছে তার সঙ্গে এই বৈরাগ্য ভগবানের আছে সর্বশ্রেষ্ঠ বৈরাগ্য গৌরাঙ্গের ওপরে আর কেউ উঠতে পারবে না বৈরাগ্য শেষ আর বৈরাগ্য আছে বলেই সেই গৌরাঙ্গ কৃষ্ণরূপে রাসলীলা করতে পারেন শতকোটি গোপিকার সঙ্গে অন্য কারোর অধিকার নাই ভাগবতে সব প্রমাণ আছে আমি কোনো গল্প বলছি না ভাগবতে প্রমাণ আছে যে শতকোটি গোপিকার সঙ্গে লীলা করেও কৃষ্ণর বিন্দুমাত্র কোনো কিছু উর্ধরে তা বিন্দুমাত্র স্পর্শ করতে পারে ভাগবতে বলা আছে কোনো না কোনো দিন আমিগুলো দেখাবো বিচার করে কাজেই লোকে গ্যাঁজায় দম দিয়ে উল্টো কথা বলছে আর মরবার ইচ্ছা তারা মরুক আমরা কিছু করতে পারবো না নারদজি মহারাজ চমৎ্রীষি চলে গেলেন তারপরে নারদ্জিকে কিছু বলবেন তার আগে আমার এই বিয়াল্লিশ নম্বর শ্লোকটা কিছু বলা উচিত সেখানে বলছেন সভাদ মূল ভজত প্রিয়স্ব ভগবানের কোনো ভক্ত যদি ভগবানের চরণকে একেবারে জাপটে ধরে রাখে ছাড়বো না তোমার চরণ কী করবে করো সপাদ মূলম ভজত প্রিয়স্য ত্যাগতান্ন ভাবস্য হরিহি পরেশ পরশ ভগবান হরির ভজনা করেন অন্য কোনো ত্যাক্তান্ন ভাবস্য অন্য কোনো ভাব নাই অন্নাবিলাস কিচ্ছু নাই তার জীবনে যদি কোনো রকমভাবে এই যে পাকার উদাহরণটা দিলাম কারেন্ট চলে গেছে সেই ভক্তের অন্নবিলাস নাই বাই চান্স পূর্ব জন্মের একটা অভ্যাস খারাপ ছিল হয়ে গেছে কি করবে তাহলে তো চিন্তা কিছু নেই বিকর্ম যচ্চোৎপতিতম কিছু যদি বিকর্ম হয়ে পড়ে দায়িত্ব আমার কেন আমি হৃদয়ে বসে রয়েছি আমি সেই পাপ কাটিয়ে দেবো তোর চিন্তা নেই তাহলে এত বড়ো সুবিধে কৃষ্ণ আমাদের দিচ্ছেন কৃষ্ণ দিচ্ছেন তো অন্য কোনো দেবতা দেবে না শঙ্কর ভগবান থেকে চাইবে বলে আমার বিপদ তুই তো চেয়েছি আমি দিয়ে দিয়েছি আমার কোনো যেমন বিকাশ বর চেয়েছে দিয়ে দিয়েছি তারপরে কি হবে আমাকে তো বলিস আমার দায়িত্ব নেই তুই চেয়েছিস আমি দিয়ে দিচ্ছি ব্রহ্মা তুই চেয়েছিস বর আমি দিয়ে তোর তোর লাস্টে আমার আমি কি জানি তুই চেয়েছিস তোকে দিয়ে দিস যা চাই রক্ষা করতে আমি পারব কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যদি বর দেয় তাহলে রক্ষা করবার দায়িত্ব কৃষ্ণের থাকে বোঝা গেল ভগবানের এইটে প্রতিজ্ঞা আমি বর দেবো আবার আমি তোকে রক্ষাও করবো কিছু যদি বিপদ হয় আমি রক্ষা করব তাহলে সপাদ মূলম ভজত প্রিয় ত্যাক্তশ হরি পরেশ উৎপতিতম কথঞ্চিৎ ধনুতি সর্বম হৃদ নিবিষ্ট। হৃদয়ের মধ্যে প্রবিষ্ট হয়ে আমি তার পাপ রাশি পুরিয়ে তাকে পাশ্চিত্তর করতে হবে না নারদজি মহারাজ বলছেন কোথা বলতে হবে আমাকে ধর্মানু ধর্মানু ভগবতা নিথম শ্রোত্যাথো মিথিলেশ্বর জয়ন্ত জয়ন্তে আনো মুন প্রীত শোপাধ্যায় হি অপুজয়ন্তেয় কুন্তিপুত্ত কুন্ত কুন্তেয় জয়ন্তে আনো এবার কী করলেন এই আমাদের যে রাজা নিমি মহারাজ এ কি করলেন এই ভাগবতের এ অপূর্ব প্রবচন ভাগবতের এই অপূর্ব অমৃতময় প্রবচন শোনার পর বড় মনে আনন্দ একবারে বিরাজমান হল হৃদয় পুরো শান্তি আনন্দে ভেসে গেল তখন তিনি বললেন সমস্ত মনি ঋষিকে যারা ছিলেন ওখানে এবং যারা যজ্ঞের হোতা উদ্গাতা যারা ছিলেন তাদের প্রত্যেকে তিনি সম্মান করে পুজো করলেন যার যথাযোগ্য সম্মান পুজো করলেন আর করার পর তত অন্তর্দধিরে সিদ্ধাহা সর্বলোকস্য পশ্বত রাজা ধর্মানুপ্রতিষ্ঠন অবাপ গতিম মানে কি তত অন্তর্দধিরে তারপরে এই নবযোগেন্দ্র কি করলো আস্তে আস্তে ধীরে ধীরে অন্তর্ধান করলেন ওপরে চলে গেল সমস্ত লোক দেখছেন নবযোগন্ধ আস্তে আস্তে ওপরে উঠে যাচ্ছেন রাজা তাকিয়ে রয়েছেন নবযোগ চলে গেল আর এই রাজা নিমি মহারাজ বড় ধার্মিক তিনি এই ভাগবত ধর্মের এত বড় শিক্ষা লাভ করার পর এত বড় যে একটা আনন্দময় শিক্ষা লাভ করলেন লাভ করার পর কি করলেন রাজা ধর্মানুপ্রতিষ্ঠান ধর্মেতে ভাগবত ধর্মতে নিজে প্রতিষ্ঠিত হলেন ও সময় মতো পরম গতি লাভ করলেন এগুলো গ্রহণ করেছেন নিবজ্জীবন পালন করেছেন এবার নারদজি মহারাজ বলছেন কাকে বসুদেবজি মহারাজকে তম ওপি তুমিও জেনে রাখো এরা বলছেন তম ওপি এতানো মহাভাগ ধর্মান ভাগবতানু শ্রোতান হে বসুদেব তুমি মহাভাগবত মহাভাগ তম ওপি এতানু মহাভাগ ধর্মাণু ভাগবতান শ্রুতানু তুমি তো এই ভাগবতমরা শুনলে আমি যেগুলো বললাম যেগুলো শুনেছিলাম আর আস্থিতহা এই ধর্মেতে প্রতিষ্ঠিত হয়ে যাও শ্রদ্ধা তোমার দিনে দিনে আরো বাড়বে শ্রদ্ধা যুক্ত নিঃসঙ্গে পরম যার শাসে পরম তুমি খুব শীঘ্রই নিঃসঙ্গ হয়ে যাবে তোমার এই সমাজের কাউর কোনো সঙ্গ দরকার হবে না তুমি খুব শীঘ্রই এই ভাগবত ধর্মে তুমি প্রতিষ্ঠিত হয়ে যাবে তুমি তো এমনিতেই ভাগবত প্রতিষ্ঠিত হয়ে আস আচরণ করবে আর শ্রদ্ধাযুক্ত নিঃসঙ্গ হয়ে যাবে আর যশ পরম গতি তুমি গতি প্রাপ্তি হবে যুবযহ খলু দাম্পত্যের যশসা পরিতম জগৎ প্রুতোত্তম হ্যাঁ অগমদ বাম ভগবান ঈশ্বর হরিহি তোমাদের যশেতে তোমাদের তোমাদের প্রশংসায় তোমাদের যশ সারা জগতে পূর্ণ হয়ে যাবে এত লোকে তোমাদের সম্মান করবে পুজো করবে কারণ পুত্ররূপে তোমাদের ভগবান স্বয়ং এসছেন যুবহ খলু দাম্পত্যের যশসা পরিতম জগৎ পুত্রতম অগমত বাম ভগবান ঈশ্বর হরিহি ভগবান ঈশ্বর স্বয়ং নিজের পুত্রকে তোমাদের এসেছেন আর কি চাও তা কত বড় সম্মান কাজেই যিনি ভগবান রূপে রয়েছেন কিন্তু তোমরা বুঝতে পারো না নি ভগবান তুমি ছেলে মনে করো করো তো কখনো ছেলেকে ধরে আলিঙ্গন করো চুম্বন করো তাই বলছেন তা তুমি দিন তাকে দেখছো তোমার ঘরের ছেলে ওই জন্য বলছেন দর্শনা আলাপ আলাপই শয়নাসন ভোজ আত্মা বা পাবিতম স্নে পুত্র প্রকুরবত কৃষ্ণতে তোমাদের যে স্নেহ আছে ভালো এটা যদি অন্য ছেলে হতো ভগবান না হয়ে ক্ষতিও হতো আর যাই হোক ছেলে তো বটেই আবার ভগবান তার তার স্নেহগুলো সাপে বর হয়েছে ভালো কিন্তু তবুও জেনে রাখো যে তোমাদের দিন ভগবানের দর্শন হচ্ছে এই ঘরে মা খেতে দাও এটা এটা সবসময় হচ্ছে তার সঙ্গে খেতে বসছো উঠছো চলছ আলিঙ্গন করছো আদর করছো ঘুমোচ্ছে কৃষ্ণ কৃষ্ণ অট তাড়াতাড়ি ওট এসব করছো এই করতে করতে কি হলো তোমাদের আসক্তি হয়েছে আসক্তি ভালো কৃষ্ণের আসক্তি কারণ আমরা জানি কেন পায় এন মনে হয় কৃষ্ণ নিবেশ হয় এই কথা পরের সপ্তাহে আলোচনা করব বির বিরাট দিগন্তকারী আলোচনা দিগন্তকারী এভলিউশন যদি কেউ মনে রাখতে পারে আমি প্রতিজ্ঞা করে বলছি তার মঙ্গল হবে 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 প্রতিন প্রতিজ্ঞা কিন্তু মনে রাখলে হয় এর বলছেন দর্শনা লিঙ্গ আলাপয়না সন ভোজ নই আত্মা বাম প্রহা কৃষ্ণে স্নেহম পকের কৃষ্ণ তো স্নেহ করতে করতে সবই তোমাদের হয়ে গেছে রাজন এই বসুদেব দেখো তোমরা স্নেহ করো কৃষ্ণকে তোমাদের ছেলে বলে ভাবো কিন্তু কৃষ্ণ তো পরব্রহ্ম যাকে তোমাদের ছেলে মধ্যে এটাও ভালো কিন্তু দেখো যখন শিশুপাল দন্তবর্ক সালবো এরা কৃষ্ণর সঙ্গে শত্রুতা করেছিল তো সব সময় এই বেটাকে এই বেটাকে আমরা দেখে নেবো বেটাকে মারতেই হবে এই করতে করতে কি হয়েছিল সারা দিন রাত কী করে কৃষ্ণকে মারা যায় কি এই চিন্তা করছি করতে করতে তাদের মঙ্গল হয়ে গেল তাহলে তোমার হবে না ওরা সত্যুভাবে ওকে মনে রেখে মঙ্গল হয়ে গেল হেন বলছেন বৈরেণ বৈরেণ নিভত শিশু পাল পৌণ্ড্র সাল গতি বিলাস বিলোকনাদ ধায়ন্ত আকৃত ধিয় শয়নাসনাদৌ তৎসাম্যম আপুর হ্যাঁ অনুরক্ত ধিয়াম পুনঃ কিম আর বেশি কথা কি বলব আর বসুদেব আর বেশি কথা তোমাকে কি বলবো যারা সত্যুভাবে করেও তাদের মঙ্গল হয়ে গেল আর তোমার হবে না তো হবেই এবার লাস্টে বলছেন মাম ওপি বুদ্ধিম অক্ষেতা কৃষ্ণে সর্বাত্মনীশ্বরে মায়া মনুষ্য ভাবেন গুরৈশ্বর্য পরে অব্যয়ে হ্যাঁ বলছেন মায়া মানুষ এটা তো মায়া মানুষ বিগ্রহ আসলে তো মায়া নয় যারা তার এই ঐশ্বর্যটার চাপা রয়েছে তিনি প্রকাশ করেন না পুরো মানুষও কী দিবে খেতে দাও হ্যাঁ এটা ভালো লাগে না এমনি মানুষের মতো তিনি কিন্তু পরব্রহ্ম সব সর্বাত্মা সর্বাত্মী অখিলাধারে কৃষ্ণে তিনি হচ্ছেন তাকে তোমরা পুত্রবুদ্ধি করেছো ঈশ্বরে ঠিক আছে পুত্র বুদ্ধি করেছো ভালো কৃষ্ণেতে পুত্রবুদ্ধি করলেও মঙ্গল হতে পারে তথাপি এটা বুঝে নাও এ কিন্তু পুত্ররূপে তোমাদের এসছে এ কিন্তু ভগবান আজ এই পর্যন্ত আলোচনার বিশ্রাম দেওয়া প্রয়োজন মনে করি অনেক দূরে যেতে হবে আপনাদের অহম আপ্রীতা নিশি নিশ্চয় না মনোরথ দিয়া ক্ষণ ভগ্ন নিদ্রা দৈব অহতার্ত রচনার সোপি দেওয়া যুষ্মৎ প্রসঙ্গ বিমুখা ইহ সংসরন্তি যুষ্মৎ প্রসঙ্গ বিমুখা ইহ সংসরি বাঞ্ছা কল্পে কৃ পাবনে ভো